আসসালামু আলাইকুম ভাইয়া আফুরা, কেমন আছেন আপনারা? ভাইয়াদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আফুদের, ঠিক আছে? এই স্লোগান নিয়ে আপনি করে বিডিও আফু ফিফার গতিতে আগা যেতেছে, বুঝছেন? এখন কথা হইলো কি, আপনি করে লাগে কোন বিষয়টা নিয়ে কথা বেড়াইছি বুঝছেনি আপনারা? আপনারা বুঝতে পারবেন এখন আমার কথা শুনলেই। যদি বুঝতে চান তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো বিষয়টা হয়েছে যে আজকে বুঝছেন একটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, হাঙ্গর জাপানের এক মন্ত্রী মানে গর্ভবতী, মানে গর্ভবতী হয়েছে। গর্ভবতী তো আসলে মহিলারা হয়, এখন বিষয়টা হইলো যে আমরা কইতে পারেন যে প্যাডা মানুষ আবার কীভাবে গর্ভবতী হয়, মন্ত্রী মানে হচ্ছে এক পুরুষ আর কি, উনি গর্ভবতী হইতেছে। এখন কথা হইলো গর্ভবতী তো মহিলারা হয়, এখন বিষয়টা হয়েছে পরে কি বিস্তারিত জানতে 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 জানিলাম যে উনি হচ্ছেন জাপানের এক মন্ত্রী। বিষয়টা হয়েছে যে জাপানে জন্মহার এত পরিমাণে কমছে যে কোনো তরুণ তরুণী খুঁজে পাওয়া যায় না, শুধু বয়স্ক লোক। তো বয়স্ক লোকের পরিমাণ বেড়ে যাওয়াতে ওই বয়স্ক লোকের পরিমাণ বেড়ে যাওয়ায় এখন ওই মন্ত্রী চিন্তা করছে যে দেশে জন্মহার কীভাবে বাড়ানো যায়, তো জন্মহার কেন কমছে এটা নিয়ে হইলো ওই লোক হইলো গবেষণা করবো। তো এখন কথা হয়েছে যে মন্ত্রীর নাম কী জানেননি আবার, মাসানুব ওগুরা। তো মাসানুব ওগুরা মন্ত্রী কইতাছে যে কেল লেগে আমগো দেশে জাপানের মতো দেশে জন্মহার কমবো আর বৃদ্ধের হার বাইরে যাবো, কারণ তারা বৃদ্ধের হার বাড়ুক এটা কোনো মতেই চায় না। কেল লেগা চায় না যে হচ্ছে যে বৃদ্ধের হার বাইরে গেলে তাগর অর্থনীতি নাকি প্রভাব পড়ে, এই জন্য জাপানের মাসানুব ওগুরা মন্ত্রী কী করছে 7.3 কিলো ওজনের একটা বেবি ব্যাম্প নিছে। তো বেবি ব্যাম্প নেওয়া মানে হইলো যে সে হচ্ছে গর্ভবতী মহিলাগর মতো কইরা একটা ওয়েট তার ফ্যাটে আটকায় নিয়ে সে হচ্ছে চলাফেরা করবে, সে বুঝতে এটা নিয়ে সে গবেষণা করবে এবং বুঝতে চেষ্টা করবে যে হয়েছে যে কেন নারীরা বাচ্চা নিতে অনাগ্রহ প্রকাশ করে, কেন সে বাচ্চা নিতে চায় না, এটা নিয়ে সে হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করবো। তো আমার কথা হইলো জাপানের মন্ত্রী আপনি ব্যাখ্যা বিশ্লেষণ কইরা কি কোনোদিন বুঝতে পারবেন? আপনি হচ্ছে একটা 7.3 কিলো ওজনের একটা বেবি ব্যাম্প আপনার পেটে বাদাই করে হচ্ছে চলাফেরা করবেন, এটা দিয়ে আপনি মহিলাগর কী বুঝবেন? কারণ মহিলারা তো ন্যাচারালি হচ্ছে বাচ্চা জন্ম দেয়, হচ্ছে সেটার ভার তাকে সহ্য করতে হয়। তো উনি জাপানের মন্ত্রী কী বুঝছে জানেননি এখন, হ্যাঁ নাকি এইটুক গবেষণা করে পাইছে যে এত মানে দেহের চেয়ে অতিরিক্ত ওজন নিয়ে চলাফেরা করলে তার হচ্ছে যে কোমরে ব্যথা হয়, তারপরে গণপরিবহনে চলাফেরা করতে পারে না। তো এখন আসলে আপনি করে কী কইবেন বুঝছেন? এরাও কোনো দিন সম্ভব যে বাহিরে বোঝা মানে হচ্ছে যে হ্যাঁ বাহিরে আলাদা একটা ওয়েট নিয়ে চলাফেরা করে হ্যাঁ এটা গবেষণা করা হয়েছে। তবে হ্যাঁ কথা হইলো যে এখনও এটার গবেষণা করতে হইলে তার আরও কিছুদিন সময় লাগবো, সে আরও এটা নিয়ে গবেষণা করব, দেন হচ্ছে সে সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করব যে মহিলাগর মহিলারা জাপানের মহিলারা কেন বাচ্চা নিতে অনাগ্রহ প্রকাশ করে এবং হচ্ছে যে কেন হচ্ছে যে অনাগ্রহতা প্রকাশ করে। হ্যাঁ তো হচ্ছে যে অনাগ্রহতা প্রকাশ করে এবং হচ্ছে যে বাচ্চা নিতে চায় না, আমগো দেশে জন্মহার কমে যেতেছে, কোনো তরুণ তরুণী নাই, কয়েকদিন পরে দেশ চালাইবো কারা, বুইরা মাইছিল তো আর দেশ চালাই দত্ত না, বুঝছেন? এটা হলো জাপানের মন্ত্রীর বক্তব্য। তো এটা আমি কই ফেছি এটা আপনি করে এখন কই, তার এই জাপানের মন্ত্রী না হয়েছে মাসানুব ওগুরা, হ্যাঁ হচ্ছে কি 41 বছর বয়স, তার নিজেরও কোনো সন্তান নাই, তার স্ত্রী হয়তোবা সন্তান নিতে অনাগ্রহ প্রকাশ করছে। তো তারা হইলো বোঝেন না শৌখিন মানুষ, তারা বাচ্চা নিয়ে কষ্ট করবে এটা চায় না। তবে আমার মনে হয় মন্ত্রী আসলে গবেষণা কইরা কী পাইছে আর কী পাইবে এটা আমি জানি না সঠিক, কেলে এটা তো একটা বাড়তি জিনিস আর ওই মহিলারা হইলো ন্যাচারাল। তো বিষয়টা হয়েছে যে এখন মন্ত্রীরা বুঝছেন এখন মন্ত্রী বাচ্চা হইব এটা কোনো দিন সম্ভব না। তো এটা হইলো হ্যার একটা মানে হাস্যরসাত্মক গবেষণা, সে এটা দিয়ে কী বুঝবে কী করবে গড জানে, আই ডোন্ট নো, আমরা জানি না, আমিও জানি না। তো বিষয়টা হয়েছে যে ঠিক আছে মন্ত্রী গর্ভবতী হইব, এটা তো আলাদা একটা মজার ব্যাপার, মন্ত্রী গর্ভবতী হইব এটা তো সবাই মানে হাস্যকর ব্যাপার, কিন্তু বাচ্চার মা তো আর কোনো দিন হইতে পারবো না, গর্ভবতী হইতে পারবো বাচ্চার মা হওয়া সম্ভব না, বুঝছেন? তো আমি আসলে ফরন্ত বিকেলে আপনি গলে গিয়ে যে এরকম সুন্দর সুন্দর ভিডিও লিয়ে আসতেছি বুঝছেন। তো বিষয়টা হয়েছে যে আমি কিছুদিন পরে আপনি গলে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও আনবো, এটা হলো আমার মানে প্রথম ডায়লগ। আবার বুঝছেন না যে আমি আসলে অশুদ্ধ ভাষা কেন কথা কই, আমি আসলে শুদ্ধ ভাষাই বলতে জানি, অশুদ্ধ ভাষা আমি ঠিক করে পারিও না, তবে চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে যে আপনি এবার মন্ত্রীরা বুঝছেন বাচ্চা হওয়ার জন্য মানে হচ্ছে যে যে সমস্যা হয় এই সমাধানগুলো খুঁজে বের করে এনে সমাধান দেওয়ার চেষ্টা করবে, এটা হলো মন্ত্রীর ভাষ্যমতে তার বক্তব্য। তিনি খবর
মানে হচ্ছে টাইমস অফ হিন্দুস্তান একটা পত্রিকাতে তিনি তার এই সাক্ষাৎকারের কথা প্রকাশ করেছেন, এটা আমরা আবার আমাদের বাংলাদেশি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। এই জন্যই হচ্ছে আমি মন্ত্রীর কথা কইছি, বুঝছেন? মানে এই মন্ত্রী কিভাবে বুঝবো যে মহিলাদের কষ্ট কী কী, এটা তো একমাত্র মহিলারাই বুঝবো যে মহিলাদের বাচ্চা নিলে কী কী সমস্যা হয়, কী কী সমস্যা হয় না, বা তারা কেন জাপানের মহিলারা কেন অনাগ্রহ প্রকাশ করছে। তারপর চিন্তা ভাবনা হইলো এইভাবে দেশের আসলে জনগণ কমে যেতেছে, মানে হচ্ছে জনসংখ্যা কমে যেতেছে, বাচ্চা কমায় দিতেছে মহিলারা, মানে একেবারে বাচ্চা নিতেই চাচ্ছে না, জন্ম হার একেবারে নিচে নেমে গেছে, আর বয়স্ক লোকের সংখ্যা বেড়ে গেছে। তা হ্যাঁ, এখন দেশ কী ভাই চলবো, বুইরা লোক দিয়ে তো আর জন্ম দেশ চলতো না, বুঝছেন? এই জন্য তারা এই কাহিনী তারা করতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তারা হচ্ছে যে ভালো থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন, এভাবে কন্টিনিউয়াসলি হাস্যরসাত্মক ভিডিও দেখতে হইলে আমার ভিডিও আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার।